হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। সকাল থেকে ভিডিও করতে পারছি না, কারণ বাবুর আবার খুব শরীর খারাপ। এই দেখো, আবার ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ওর একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে। এই দেখো বাবু দাঁড়াচ্ছে। বাবা দাঁড়াও তো, ড্যান্ডি করো, ড্যান্ডি 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 করো, ড্যান্ডি করো। তো বাবু দাঁড়াচ্ছে। আর মামা, আমি মাত্র স্কুল থেকে এলো, স্কুল থেকে এসে ওকে খাওয়ালাম, খাইয়ে বাড়ির কাজ সবই হয়ে গেছে। বেডটা খালি তোমরা দেখো না, বেডটাকে মানে দেখে কোনো লাভ নেই, বেডটা আমার সারাক্ষণ এমনি থাকে, কারণ বাবু সারাক্ষণ খেলা করে, এটা ওটা ফেলে দেয়। আমি আর মাম্মাম গুছিয়ে পাগল না, মাম্মাম আমাকে খুব হেল্প করে। এইটুকুনি বাচ্চা মেয়ে আমার আমার কাজেও প্রচুর হেল্প করে, আমাকে খুব ভালোবাসে, ভালোবাসে তো আমাকে। তো ও মানে এই জাস্ট এলো, এসে খাইয়ে দাইয়ে ওকে ফ্রেশ করে, আর এই যে দিন যাচ্ছে একটু ঘুমোয়নি, শরীর খারাপ, কোথায় সর্দির মেডিসিন খেলে বলে সবাই ঘুমোয়, এর সেটা হয় না। তো আমি এর জন্য ভিডিও কদিন দিতে পারছিলাম না, শর্ট ভিডিও করছিলাম বাট ব্লগ করতে পারছিলাম না। বাবু দেখতেই পাচ্ছ, মানে এত জ্বালাতন করছে, মানে কি বলবো, ছেড়ে দাও, কাঁদবে, ছেড়ে দাও, মানে মাথা আমার খারাপ হয়ে গেছে। আমাকে দেখে বুঝতে পারছো কতটা হয়রান, কতটা ক্লান্ত, সারা রাত ধরে ঘুম হচ্ছে না, বাবু কান্নাকাটি করে, কি করব। তো মামামের শরীর খারাপ, ওকে ডাক্তার দেখিয়েছি, তো বাবু একটু বেশি শরীর খারাপ, মানে সারা সপ্তাহের মধ্যে ওকে একবার ডাক্তারখানা নিয়ে যেতে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একবার আমাকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। তো কী করবো বলো, কিছু করার নেই। ধরুন তোমাদের সামনে এসে একটু গল্প করা যাক, একটু কথা বলা যাক, টাইম পাস করা যাক, কারণ কয়েকদিন ধরে আসতে পারিনি সামনে, তার জন্য কার্টুন সব এক একটা। আর এরকম আরেকজন গেছে, সব সময় কী করছে ছেড়ে দিবি, কিচ্ছু করবি না, ওকে একদম ধরিস না, চিৎকার করে কাঁদছে, সারাক্ষণ চিৎকার করছে। দেখো বলো, এইটুকুনি বাচ্চা ছেলে দেখে, দেখো দেখো ওইটার পেছনে পড়ে আছে, কত যে পড়ে কি বলবো, ধুমধাম করে পড়তেই থাকে, মাথা এখানে ওখানে সেখানে, ও পুরো মাথাতে ওর লাগা, ওর ব্যথা লেগেই আছে। তো এই জাস্ট মানে এদেরকে নিয়ে এভাবেই আমার বেরোচ্ছে, করার নেই, কী করবো, সবটাই মানিয়ে নিতে হবে। আর রান্নার দিক থেকে রান্না কমপ্লিট, সবই কাজ কমপ্লিট, খালি খাবো, ব্যাস, খাওয়ার টাইম এখনও হয়নি, হয়ে এসছে বলতে গেলে, এবার খাবার খাওয়া হবে। আর কাল তো রাখি পূর্ণিমা, তুমি রাখি পড়াবে তো? ইয়েস, ও রাখি পড়াবে, খুব এক্সাইটেড, মানে জায়ের ছেলে আছে, ও মানে একই বয়সে ওর এক দিনে হয়েছে, কিন্তু ও এক তিন ঘন্টা বড়, তাই ও দাদা। আর আমার মেয়ে মানে ও রাখি পড়াবে, এবারে টু টু ভাই না, দাদা কে আর ভাই কে, আর তো দাদাকে তো অবশ্যই পড়াবে। তো এবারে তিনটে রাখি কিনবে, তিনটে রাখি, কারণ বাবু এবারে স্পেশাল, তো বাবু ও বাবুকে পড়াবে, আর বাকি দুটো তোমরা দেখতে পাবে, রাখির ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আগের থেকে কিছু বলবো না, তোমরা রাখির ভিডিও পাবে, স্কিপ কেউ করবে না, ভিডিও দেখতে থাকো, নতুন নতুন ভিডিও পাবে। আর মারো না দিদি, হয় না, দেখছো, দেখো আবার বকছে, দেখো দেখতে পাচ্ছ, এইভাবে মানে আমি থাকি চ্যাপটা চেপটি হয়ে একদম কামড়াবে না, হ্যান্ডে সারাক্ষণ কামড়ে দেয় এখানে ওখানে, খুব ব্যাড হ্যাবিট, কিন্তু কিছু করার নেই। আ মাম দাও, মাম দাও, বাবা জি দাঁড়ো, উঠে বসতে দাও, লজ্জা পাচ্ছ অনেক, দেখতে পাচ্ছ কিভাবে আমার দিন যায়, মানে আমার আর ভালো লাগছে না, মানে দেখো আমার অবস্থাটা। আমি সেই বিকেলবেলা হয় যদি, তবে যদি টাইম পাই, যদি বাবুকে ধরার কেউ থাকে, তারপর আমি একটু নিজে রেডি হয়ে তোমাদের সামনে এভাবেই আমি আসি, কিচ্ছু করার নেই আমার, আমার কাছে টাইম নেই। ই পড়ে যাবি তো, দেখতে পাচ্ছ কত জ্বালাতন করছে, খুব জ্বালাতন করে, কথা বলো, কথা বলো, ডাকো, তাতা করে দাও, তাতা করে দাও, টাটা বাই বাই, টাটা বাই বাই, কেন বসে বসে হয় না, বসে বসে হয় না, ছাড় ছাড়, ও হাতে ফোনটা নেবে, আবার তো গাড়ি চালাচ্ছে,
মারো 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 সবাই মিলে মারো এই গুন্ডাটাকে। কুকা বেটা কুকা করে দাও তো, কত হাসি করে, কতগুলো টিত বেরিয়েছে দেখি 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 দুপুর, কতগুলো টিত বেরিয়েছে। আর তুমি ছাড়ো না, টাং দেখবো না, টিত 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 দেখাও, টিত না টিত দেখাও, না দেবো না, দেখো বাবু ডান্ডি করছে, ডান্ডি করো বাবা বাবা বাবা। তো বাবু দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে, এখন হাঁটতেও শিখে গেল, বাবুর হ্যাপি বার্থডে আসছে এবার। তো এবার বাবুর হ্যাপি বার্থডে আসতে চলেছে, ও দেখতে দেখতে আমাদের বাবু এক বছরের হতে গেল। মাম দাও মাম দাও, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তো মাম দিচ্ছে কত ভালোবাসা তোমাদের সাথে, দেখছো আমি একবার এই হাতে আবার ওই হাতে করে বাড়াচ্ছি ফোনটাকে, কি করব বলো। তো বাবু আর দেখতে দেখতে দাঁড়াতে শিখে গেল, আর কয়েক দিন পর হাঁটা চলা করবে, আরো দুষ্টুমি বেশি হবে সবটা জানি। হাই মা তো কেমনে করছে, আ লাগছে আচ্ছা ঠিক আছে আস্তে আরো ঘুম পাড়ায় ওকে। ডিনারের ব্যবস্থা করা হচ্ছে, এখানে হচ্ছে বাবুর খাবার গরম, আর এখন ভাবে এরকম বেলে রেখেছি। তো খাবারটা রেডি করে নিই, ডিনার করে তোমার কাছে আসছি। তো ফ্রেন্ডস খাওয়া আমাদের হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। তো এবার আমরা এখন শুয়ে পড়বো, খাওয়ার শেষে ভাবলাম ভিডিওটা এন্ড করি। তো এখানে আমার ভিডিওটা আমি শেষ করলাম, তো তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো টাটা, গুড নাইট, গুড নাইট বল, গুড নাইট, গুড নাইট।